বাঘুর বয়স মাত্র 2 মাস, পড়তে যাবে বার্লিনে। মা বলল সঙ্গে কিছু গুঁড়ো দুধ আর বার্লিনে। বিদেশ বিভুঁই রাস্তাঘাটে কে আর দেবে খাবার? শেষকালে কি খালি পেটে রোগ বাঁধাবি আবার? বাঘু বলল একটুতে মা, তোমরা এত ভাবো না। কি যে বলো, প্লেনের ভিতর খাবার কি আর পাবো না? মা বলল আসল কথা, আমরা তো বাঘ, তাই আমরা কি আর ওদের মতো চপ কাটলেট খাই? হাসতে হাসতে বলল বাঘু, আমি কি আর পাগল, খোঁজ নিয়েছি, একই প্লেনে যাচ্ছে 200 ছাগল। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে। মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মাম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, ওনলি 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিলা বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতন অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহা ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো, ওর ফল্টটা কিসের? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? সকালবেলায় ঘুম ভেঙেছে, মা বলল শোনো, বাসি মুখেই 100 থেকে 1 অবধি গোনো, 9টা নাগাদ খেলতে যাব। বাবা ডাকলো, বুবাই, আবুধাবির রাজধানী কি মাস্কট না দুবাই? স্কুলে গেছি, ইংরেজি স্যার হেঁকে বললেন, ইউ ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ? খেলতে গেছি, ছোট নামার প্রথম বলেই আউট, আম্পায়ারটা বললো ওটা বেনিফিট অফ ডাউট। সন্ধেবেলায় সে কি লড়াই গদ্যে এবং পদ্যে, এমন কপাল লোডশেডিংও হয় না মাঝে মধ্যে। এতজনের সঙ্গে আমি একা লড়তে পারি? ও দাদু ভাই বিচার করো, নইলে কিন্তু আড়ি। কাকের হলো আজব খেয়াল, আঁকবে বাঘের ছবি, মুখ আঁকতেই খরচা হলো 2-3 রঙের সবই। রঙের খরচ বইতে গিয়ে পিছল কাকির গয়না, যতই আঁকে মুখ কিছুতেই বাঘের মতো হয় না। এই মনে হয় কাঠবিড়ালি, এই মনে হয় হায়না। কাকি বলল বাঘ তো আমন পিট পিটিয়ে চায় না। শেষকালে এক সন্ধে বেলায় লোডশেডিংয়ের মধ্যে বিড়াল এসে বলল আমার পাওনা টাকা সদ্যে। উনুন খোঁচা বাঘিয়া কাকি যেই বলেছে ভাগ, ছট করে কাক একে ফেললো, হা খোরা এক বাঘ। এই যে শোনো, চললে কোথায়? কি নাম তোমার শুনি? আগে বাবু, সাসার সঙ্গে তাঁতের কাপড় বুনি। তাই নাকি? বেশ, কোথায় থাকো, কোন ক্লাসে পড়ো? আগে পেড়ায় আমার মাথায়, হয়তো একটু বড়। আরে বাবা, বলছিলাম কি, ধান পেকেছে গম? কাজ করি ওই চা দোকানে, মাইনে খুবই কম। কি জ্বালাতন! আচ্ছা ছাড়ো, নাম শুনেছো পেলেন? তালগাছে কি ওটা সহজ, বাবা যা তেল তেলে। গাছের কথা কে বলেছে, নামটা যেন আটের। কি যে বলেন, ভাঙবে কেন, হাতলটা তো কাঠের। যাগে বাবু, ঢের হয়েছে, জল দেখি এক গেলাস। ঠিক ধরেছেন, এই বছরেই উঠবো 7-এর ক্লাস। দোহাই বাবা, এবার থামো, ঢের হয়েছে ঢের। ভালো না তো হাফিজ আলী, মা ডাকে শামশের। আচ্ছা বাবা আচ্ছা, এবার বাড়ির দিকে হাঁটো। মাফ করবেন, আপনি কি স্যার কানে একটু খাটো? এমন ছেলে আর কারো হয়?
বাপ রে, সে কি দস্যি! একটু চোখের আড়াল হলেই চিবোবে ছাই ভস্যি। চশমার খাপ, পেনের রিফিল, ন্যাপথলিনের গুলি, এক নিমেষেই সাবার, যেন পিঠে পায়েস পুলি। কাঠপিঁপড়ে, কেন্ন, ফড়িং, তার কাছে সব তুচ্ছ। খাবার বহর দেখে বাড়ির সবাই গেল মুচ্ছ। গদের আঠা, থার্মোমিটার, নাগভূমিকার শিশি, আস্ত একটা বাঁধানো বই প্রমথনাথ বিশির, দাদুর হুঁকো, খল, নুড়ি আর দিদার বাতের মলম চিবিয়ে চুষে চিবড়ে করে বলল বিতন নলম। বাপ রে, সে কি হুলুস্তুলু! ব্যাপারটা কি সোজা! হার মানল ডজন দুয়েক বদ্যি গুণিন ওঝা। ছেলের শোকে বাড়ি শুদ্ধ লোকের সে কি কান্না! হঠাৎ এলেন গ্রামের মোড়ল অনাদিনাথ মান্না। দুগাল হেসে বিধান দিলেন, এমন ছেলে পাবে, আর কটা দিন ধৈর্য ধরো, অ্যাটম্বম খাবে। বাবা বলে তিন্নি আমার ফুলের মতো ভালো, মা বলেছে তিন্নি তুমি বড্ড অগোছালো। বাবা যখন নানান রঙে পাহাড় নদী আঁকে, আমি তখন দাঁড়িয়ে থাকি দিগন্তের এক বাঁকে। ওই অজগর যখন আসে আমার দিকে তেরে, বাবা আমায় আদর করে, যায় না আমায় ছেড়ে। ও মা, তুমি রাগ করেছো, তোমার চোখে জল, তাও জানো না ওসব তোমায় রাগিয়ে দেবার ছল। রাতের বেলা যখন থাকি তোমার পাশে শুয়ে, তখন কি আর থাকো না মা আমায় তুমি ছুঁয়ে। আমি যখন বাবার মতো শিখবো ছবি আঁকা, নীল রঙা এক আকাশ আঁকবো মধ্যিখানে ফাঁকা, সেই ফাঁকেতেই নানান রঙে আঁকবো তোমার মুখ। সত্যি বলছি আর কখনো হবে না ভুল চুক। রাজা বললেন, কোটাল, তোমার মুন্ডুটা কই ঘাড়ে? কাঞ্চুলকে বলল কোটাল, তাই তো, এ কি, আরে নানান কাজে এই কথাটা হয়নি আগে খেয়াল, কাল রাতে তো মুন্ডু নিয়ে পালিয়ে গেছে শেয়াল। রাজা বললেন, কি ভয়ানক, আমার রাজ্যে চুরি, শেয়ালটাকে পাকড়ে লাগাও একশোটা সুশুরি। রাজার আদেশ মানেই হলো দৈববাণী পাক্কা, যে করবে অমান্য তার কপালে ঘাড় ধাক্কা। শেয়াল খুঁজতে দৌড়ে গেল নাজির উজির সবাই, পেছন পেছন ঘোড়ায় চেপে ছুটলো রানীর ছ ভাই। এ বন ও বন সে বন ঘুরে সবাই যখন ক্লান্ত, রাজা বললেন, শিয়ালটা থাক, বদ্যি ডেকে আনতো। কাঁপতে কাঁপতে বদ্যি এলেন অশীতিপর বৃদ্ধ, পেটের রুগী দুই বেলা খান গাঁদাল পাতা সিদ্ধ। বদ্যি দেখেই রাজা বললেন, হচ্ছেটা কি শুনি, মুন্ডুখানা গেল কোথায়, দাও খুঁজে এক্ষুনি। বদ্যি বলেন, মুন্ডু সে তো ওই রয়েছে ঘাড়ে, মুন্ডু ছাড়া কেউ কখনো কথা বলতে পারে? রাজা বললেন, এই দিকটা তো ভাবা হয়নি আগে, দেখো দেখিন কার বুদ্ধি কখন কোথায় লাগে। বলতে বলতে চোখ উল্টিয়ে রাজা গেলেন মুচ্ছ। আজ গুবি গল্পখানাও একেবারে তুচ্ছ।